আরো ওরে না একটু বাজার কম ভাই না দর্শক আজকে আমরা হাটে এখানে যে রসুনটা দিচ্ছি ভাই পাইকারি দিচ্ছেন এটা মনে হয় না ভাইরা পাইকারি বাজারে বেচে কিনা করছে এখানে যারা খুচরা দোকানদার বিভিন্ন জায়গার আছে আমরা এখানে দেখছি কিছু নতুন রসুন দানাটা দেখেন অনেকটাই বড় বড় দানা কি দাম বলছে ভাই তো দর্শক আমরা এখানে কিছু রসুন দেখছি তো দেখি ভাই কেমন দাম আজকে বেচে কিনা করছে তো দর্শক এখানে আমরা যে রসুন গুলা দেখছি বড় দানার মধ্যে কিছু হয়তো একটা মাঝারি দানাও আছে তো ভাই অনেক রসুন নিয়ে আসছে ভাই কার রসুন আপনারই পাইকারি বেচছেন নাকি কি দাম বেচছেন মানে মানে কাটাতে 115 টাকা দিচ্ছেন যারা বস্তা ধরেই নিচ্ছে তো দর্শক এখানে আমরা যে দেখছি যারা বস্তা ধরে নিচ্ছে মানে কাটা মানে কাটাতে যে ওজন দিয়ে দিয়ে দিচ্ছে 115 টাকা কেজি তো দানাটা খুবই ভালো দানা একটু বড় দানার রসুন আর যারা হচ্ছে অল্প নিচ্ছে তাদের কাছে 120 টাকা কেজিতে বিক্রি করছে আজকে হাটে তো ভাইরা পাইকারি বিক্রি করছে আজকে বাজারে তো সবগুলাই নতুন রসুন সামনের সপ্তাহ থেকে হয়তো সামনের সপ্তাহ থেকে আর কিছুটা যদি আমদানি হয় দেখা যাচ্ছে আস্তে আস্তে আরটু বাজার কমবে কারণ গত সপ্তাহে আমরা দেখছিলাম বানেশ্বর হাটে 30 টাকা পর্যন্ত বেচা কিনা হয়েছিল আজকে 10 থেকে 20 টাকা এর মধ্যে বেচা কিনা হচ্ছে যেটা একটু ছোট মাঝারি আছে সেটা আজকে 10 টাকাও বেচা কিনা হচ্ছে ওখানে যে সরাসরি পাইকারি দিচ্ছে এখান থেকে পাইকারি ক্রয় করছে হয়তো সীমিত লাভ করে এখান থেকে পাইকারি তারা বেচা কিনা করে তো দানাটা একটু বড় এবং কিছুটা মাঝারি দানা দানা 10 কেজি দাও লাও চাচা নিয়ে দাও কি দাম বেচছেন ভাই আজকে 110 টাকা কেজি গত সপ্তাহ চাইতে আজকে বাজার একটু কম তো গত সপ্তাহ চাইতে আজকে বাজার কম তো সামনের সপ্তাহে আরেকটু কমে যাবে দেখা যাচ্ছে আমদানি হলে কারণ আস্তে আস্তে আপনার আমদানি শুরু হয়ে যাবে এখন হাটে তো দর্শক আজকে এখান থেকে তো আজকে আমরা বড় দানার যে রসুনগুলো দেখলাম 115 থেকে 20 টাকা যেটা বড় দানা আর যেটা হচ্ছে আপনার বড় মাঝারি দানা এটা 10 থেকে 15 টাকা পর্যন্ত বেচে কিনা হচ্ছে